আমি একজন বিউটিশিয়ান, আর বিউটিশিয়ান হওয়ার কারণে অনেক ক্লায়েন্টরাই আমাকে জিজ্ঞাসা করেন যে কী করে নিজেদের ঘরোয়া পদ্ধতিতে তাদের স্কিনগুলোকে ঠিক রাখবেন। তো চলুন আপনাদেরকে দেখাই সিটিএমের প্রসেসগুলো। সিটিএম ইন দ্য সেন্স ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং, এইগুলো যদি ঠিকঠাক করে দিনে করা যায়, দিনে অন্তত 3 বার করে, তাহলে স্কিন আমাদের এমনি এনহ্যান্স করবে। তো সবার এখন হেডটেক শিডিউলের মাঝখানে এখন হয়ে ওঠে না, অন্তত রাত্রির বেলা ঘুমোতে যাওয়ার আগে স্কিনটাকে একটু প্রপারলি মেনটেন করার কথা। মেনটেন কিছুই না, যার যেটা স্কিন টাইপস অনুযায়ী নেবার, বারবার ওই জন্য বলে দিচ্ছি স্কিন টাইপস অনুযায়ী আপনারা বেছে নেবেন। স্কিন টাইপস অনুযায়ী একটা ক্লিনিক নিয়ে নেবেন, সেটা নিয়ে মুখটা পরিষ্কার করার পর একবার জল দিয়ে ওয়াশ করে নেবেন। তারপর যে কোনো আপনারা যেটা টোনার ইউজ করেন বা করছেন সেগুলোই নিয়ে নেবেন, সেটা নিয়ে ক্লিনজিংয়ের পর ওটাকে লাগিয়ে নেবেন। তারপর লাস্টে হচ্ছে ময়েশ্চারাইজিং, যে আর যেটা স্কিনে স্যুট করবে সেটা লাগাতে পারেন। গোলাপ জলও কিন্তু টোনিংয়ের জন্য খুব ভালো, খুব মুখ পরিষ্কার রাখে। আর ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি অ্যালোক্রেস একটা ক্রিম। এই অ্যালোক্রেস ক্রিমটা কারো অয়েলি টু সেন্সিটিভ স্কিন হলে আপনারা চোখ বন্ধ করে লাগাতে পারেন, খুব ভালো ক্রিমটা। আর বিশেষত যারা মানে কোনো কিছু লাগাতে পারেন না, স্কিনে প্রবলেম হয়, র্যাশ ওঠে বা পিম্পলস বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে, তাদের জন্য তো খুবই ভালো। তো স্কিন কেয়ারটা এইভাবে প্রপারলি করার পরে জাস্ট ক্রিমটা একটু জাস্ট বেশি লাগাবেন রাত্রির শোবার সময়, কারণ এই সময়টা অনেকক্ষণ আমাদের স্কিনটা জাস্ট এমনি থাকে, তো কিছু আমরা লাগাই না, ইউজ করি না, তাই ওই সময়টা একটু চেষ্টা করবেন একটু বেশি করে যে কোনো ময়েশ্চারাইজার বা ক্রিম একটু বেশি করে লাগিয়ে শোবার জন্য। তারপরে চুলটাকে একটু ভালো করে কম্বিং করে, যে যদি কেউ যদি আপনারা চান যদি চুল খুলে শুতে খুলে শোবেন, কিন্তু আমি বলবো চুলটাকে বেঁধে শোয়াই ভালো, তাতে বালিশের মধ্যে ঘষাঘষি খায় না, তো খুব ভালো থাকে চুলটা, ডগা ফাটার ভয়টা থাকে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এরকম নানা রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।